আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো কিভাবে কোনো ফোল্ডার বা ফাইলকে জিপ আর্কাইভ বানাইতে হয় এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করবো টিটুরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখন এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তো চলুন শিখে নেই বা জেনে নেই কিভাবে কোনো ফোল্ডার বা ফাইলকে জিপ আর্কাইভ বানাইতে হয় এই জন্য আমরা প্রথমে একটি ফাইল ধরুন এটি আমার একটি ফাইল এই যে এটি আছে এটি আমার একটি ফাইল এটিকে আমি কি করব এটিকে আমি জিপ আর্কাইভ বানাবো জিপ ফাইল আমি বানাবো সেটা কিভাবে সেটা হলো এটার উপরে আমি মাউসের রাইটে বাটনে ক্লিক করব। ফাইলটির উপরে আমি মাউসের রাইটে বাটন ক্লিক করলাম ক্লিক করার পর শো মোর অপশন আমি যেহেতু উইন্ডোজ এগারোতে আছি সেহেতু আমার এই জায়গায় অনেক ফাইল নেই সেই জন্য সো অপশনে ক্লিক করব আপনারা রাইটে ক্লিক করার পর আপনারা যদি অন্য কোনো উইন্ডোজে থাকেন তাহলে আপনাদের টু আর্কাইভ এরকম একটি অপশন আসবে অ্যাড টু আর্কাইভ এই যে অ্যাড টু আর্কাইভ আছে এই জায়গায় আমি একটি কি করবো ক্লিক করব। ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে এই উইন্ডো আসার পর আমরা এই যে আর্কিভ যে আসে আর্কাইভ যে আসে আর্কাইভ থেকে আমরা কী করবো আর্কাইভ ফরম্যাট থেকে আমরা এই যে জিপ জিপ ফাইলে যেহেতু আমরা এটাকে রূপান্তর করবো সেহেতু আমরা কী করবো জিপ ফাইলে কী করবো ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর আমি কী করবো ওকে করবো ওকে করার পর আমার কাজ শেষ এখন দেখুন আমার এই যে আমার এই ফাইলটি এই জায়গায় জিপ ফাইল হয়ে গেল তাহলে খুব চমৎকার প্রথমে আমরা ফাইলকে আমরা কী করলাম জিপ ফাইলে রূপান্তর করলাম এবার আমরা একটি ফোল্ডারকে করব আমরা ধরুন এই যে এই ফোল্ডারটি আছে এই ফোল্ডারটির মধ্যে দেখুন আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে এটি ওপেন হবে ওপেন হলে দেখতে পাবেন যে এটার ভিতরে অনেকগুলি কি আছে ফাইল আছে তাহলে আমরা এই ফোল্ডারটাকে এই যে আরিফ একাডেমি যে ফোল্ডারটা আছে এইটা আমি একটু এই জায়গায় নিয়ে আসলাম এই ফোল্ডারটাকে এখন আমি জিপ ফাইলে রূপান্তর করব প্রথমটা কিন্তু আমি করেছি ফাইল এখন আমি কি করবো ফোল্ডার তাহলে এটার উপর কি করতে হবে রাইটে ক্লিক দিতে হবে রাইটে ক্লিক দিলাম রাইটে ক্লিক দেওয়ার পর যে আসবে আমরা মোর 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 শো শো ক্লিক ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে আমরা আমরা যে আর্কাইভ এই কি করব ক্লিক করব। ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে এই উইন্ডো থেকে আমরা কি করব। জিপ যে আছে সেটাকে কি করব সিলেক্ট করব। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা কি করব ওকে তে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম দেখুন আমার যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি জিপ ফাইলে হতে চলছে এটি যখন জিপ ফাইল হবে তখন আপনারা লক্ষ্য করবেন যে আরিফ একাডেমি যে ফোল্ডারটি আছে এখানে লক্ষ্য করুন সেটি হয়ে গেল চমৎকার দেখুন তাহলে আমরা খুব ইজিলি আমরা কিন্তু তাহলে আমরা কিন্তু খুব ইজিলি খুবই সহজভাবে আমরা কিন্তু ফোল্ডারকে জিপ ফাইলে রূপান্তর করতে পারলাম এবং ফাইলকে আমরা জিপ ফাইলে কি করতে বললাম রূপান্তর করতে বললাম ভেরি ইজি আশা করি টিউটোরিয়ালটি দেখার পর আপনারা সহজে শিখতে পেরেছেন বা পারবেন এই ছিল আজকের এই চমৎকার শিক্ষামূলক টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ